হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না। আজ আমি হাজির হয়েছি মার্ভেল কমিক্স এর একটি সুপার পাওয়ার ক্যারেক্টার রেড হাল্কের অরিজিন ভিডিও নিয়ে। এখনো পর্যন্ত রেড হাল্ককে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখিনি, কিন্তু 2025 সালে মুক্তি পেতে চলা ক্যাপ্টেন আমেরিকা 4 মানে ক্যাপ্টেন আমেরিকা ব্র্যাব নিউ ওয়ার্ল্ড মুভিতে ফাইনালি আমরা রেড হাল্ককে দেখতে চলেছি। কারণ ক্যাপ্টেন আমেরিকা 4 এর যে টিজার মুক্তি পেয়েছে সেখানে এই রেড হাল্কের একটি ঝলকও দেখানো হয়েছে। আর তারপর থেকেই সুপার হিরো ফ্যানদের মধ্যে এই রেড হাল্ককে নিয়ে প্রচুর উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যে কারণে আমি ভাবলাম মুভি রিলিজ হওয়ার আগেই ছোট্ট করে আপনাদের সামনে এই রেড হাল্কের অরিজিন সম্বন্ধে একটু বিবরণ দিয়ে দিই। ওকে, তো আর ইন্ট্রোডাকশন বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। ওকে, তো ফাইনালি শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের দ্বিতীয় মুভি দ্য ইনক্রেডিবল হাল্কের কথা নিশ্চয়ই সকলের মনে আছে, যে মুভিতেই আমরা সর্বপ্রথম হাল্কের সঙ্গে পরিচিত হয়েছিলাম। আর সত্যি বলতে কি, হাল্ককে ওই মুভিতে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল দর্শকরা কিন্তু ওই রকম হাল্ককে অল টাইম দেখতে চায়। কিন্তু কেন জানি না বর্তমান টাইমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এই রকম একটি অ্যাংরি চরিত্রকে কমেডি চরিত্র বানিয়ে ফেলছে, যেটা আমার মতো অনেকের কাছেই হতাশার কারণ। এই বিষয়ে আপনাদের কি মতামত? মানে আমি তো এইরকম স্মার্ট হাল্ককে একদমই দেখতে চাই না। আমি চাই তাকে আমরা প্রথম মুভিতে ঠিক যেরকম রাগি অবস্থায় দেখেছি আবারও সেই রূপেই দেখতে। আপনাদের কতজনের আমার মতো সেম চিন্তা ভাবনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওকে, তো রেড হাল্কের অরিজিন জানার আগে আমরা একবার ছোট্ট করে দেখে নিই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে গ্রিন হাল্কের অরিজিন কি। মুভিতে আমরা দেখেছিলাম ইউনাইটেড স্টেট মিলিটারি অফিসার জেনারেল থেডিয়াস রসের নেতৃত্বে এক সায়েন্টিস্ট ব্রুস ব্যানার সুপার সোলজার সিরাম নিয়ে রিসার্চ করতে শুরু করে। আর এই রিসার্চেরই একটি স্যাম্পেল ডক্টর ব্যানার নিজের উপর প্রয়োগ করলে গামা রেডিয়েশনের ফলে সেই হয়ে ওঠে হাল্ক নামক এক দৈত্য, যার পর থেকেই ডক্টর ব্যানার তার ওই রিসার্চ সেন্টার থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে শুরু করে। কারণ ব্যানার খুব ভালো মতোই বুঝতে পারছিল সে তার রিসার্চের ফলে যে দানবে রূপান্তরিত হয়েছে সেটাকেই জেনারেল থেডিয়াস রস তার পার্সোনাল কাজে ব্যবহার করতে চায়। মানে ব্যানারের রক্তের নমুনা নিয়ে হাল্কের মতোই আরো হাল্ক বানাতে চায়। ফলে জেনারেল থেডিয়াস রসও এর পর থেকে চেষ্টা করতে শুরু করে কিভাবে সে হাল্ক বা ব্যানারকে বন্দি বানাতে পারে। এমনকি হাল্ককে বন্দি করার জন্যই একটি মিলিটারি অফিসার এমিল ব্লন্সকিকে সুপার সোলজার সিরাম দিয়ে আরো শক্তিশালীও করতে শুরু করে। যদিও পরবর্তীতে সে অ্যাবোমিনেশন রূপ নিলে হাল্কি তাকে পরাজিত করে। এই সমস্ত ঘটনাই দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে খুব ভালোভাবেই তুলে ধরা হয়েছে, যেগুলি আপনারা অলরেডি দেখে ফেলেছেন, কিংবা এখনো যদি কেউ দেখতে বাকি থাকেন তাহলে আমার চ্যানেলের MCU প্লেলিস্ট চেক করে নেবেন। এবার কথা হলো আমি এখানে গ্রিন হাল্কের অরিজিন আপনাদের সামনে কেন তুলে ধরলাম। আসলে যে রেড হাল্ক নিয়ে আমি এই মুহূর্তে কথা বলবো তার সূত্রপাত কিন্তু এই দ্য ইনক্রেডিবল হাল্ক মুভি থেকেই। মানে যে ক্যারেক্টার রেড হাল্কে রূপান্তরিত হবে সেই ক্যারেক্টারকে আমরা এই মুভি থেকেই দেখে আসছি। কি ভাবছেন নিশ্চয়ই, এই মুভির কোন চরিত্র পরবর্তীতে রেড হাল্কে রূপান্তরিত হবে? আমি জানি আমার সুপার হিরো ফ্যানরা এতদিনে অলরেডি জেনে গেছেন রেড হাল্ক আসলে কে, কিন্তু যারা জানেন না তাদেরকে ক্লিয়ার করে দিই, কমিক অনুযায়ী রেড হাল্ক হলো এই জেনারেল থেডিয়াস রস, যার নেতৃত্বেই গবেষণা করতে গিয়ে ব্রুস ব্যানার হাল্কে রূপান্তরিত হয়েছিল। তাই রেড হাল্কের অরিজিন জানতে গেলে আপনাদেরকে জেনারেল থেডিয়াস রসের ইতিহাস জানতে হবে। এখানে আমি থেডিয়াস রস সম্পর্কে যে সমস্ত তথ্য বলবো সম্পূর্ণটাই কিন্তু কমিক অনুযায়ী, যেটা মুভি থেকে কিছুটা হলেও আলাদা হতে পারে। থেডিয়াস রস একটি সামরিক পরিবারেই জন্মগ্রহণ করেন, মানে তার বাবা দাদা এবং পরিবারের অনেকেই আমেরিকান সামরিক বাহিনীতে বীরত্বের সঙ্গে কাজ করেছিলেন। ফলে কিশোর বয়স থেকেই থেডিয়াসও নিজেকে সামরিক ইতিহাসে নিমজ্জিত করেছিল এবং বড় হয়ে নিজেকে সেনাবাহিনীতেও তালিকাভুক্ত করেছিল, যার পর বেশ কিছু যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করার পর খুবই দ্রুত তাকে ক্যাপ্টেন, মেজর এবং কর্নেল পদেও উত্তীর্ণ করা হয়। আর কর্নেল থাকাকালীনই তিনি যখন একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের নেতৃত্ব দেন সেখানেই তার সঙ্গে পরিচয় হয় ডক্টর ব্রুস ব্যানারের। কিন্তু এই গবেষণা কেন্দ্রেই যখন একজন বেসামরিক ব্যক্তি ডক্টর ব্রুস ব্যানারকে একটি রিসার্চের হেড বানিয়ে দেওয়া হয়, তখনই মিস্টার রস ব্যানারের উপর অসন্তোষ প্রকাশ করে। এবং পরবর্তীতে মিস্টার রসের একমাত্র কন্যা বেটির সঙ্গে ডক্টর ব্যানার যখন ঘনিষ্ঠ হতে শুরু করে তখন তার মাথা আরো গরম হয়ে যায়। এরই মধ্যে ডক্টর ব্যানার নিজের উপরেই একটি এক্সপেরিমেন্ট করার টাইমে হাল্কে রূপান্তরিত হয়, ফলে পরবর্তীতেই ওই বর্বর দানবকে বন্দী করার জন্যই মিস্টার রস তার কাজে লেগে পড়ে। যদিও বহু চেষ্টার পরেও মিস্টার রস হাল্ককে ধরতে ব্যর্থ হয়,
কিন্তু এরই মধ্যে সে যখন জানতে পারে তার মেয়ের সঙ্গে ডক্টর ব্যানার মানে ওই হাল্কের গোপনে যোগাযোগ রয়েছে, তখন হাল্ককে বন্দী বানানোই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। মানে হাল্ককে বন্দী বানানো মিস্টার রসের একান্তই পার্সোনাল ব্যাপার হয়ে যায়। যার পর মিস্টার রস হঠাৎই একদিন ইন্টেলিজেন্সিয়া নামক একটি সিক্রেট গ্রুপের সন্ধান পায়, যে গ্রুপ এই ইউনিভার্সের স্মার্টেস্ট এবং ডেঞ্জারাস কিছু ভিলেনদের নিয়ে তৈরি। আর এই গ্রুপই বর্তমানে তাদের এক এক্সপেরিমেন্টের মাধ্যমে হাল্কের মতোই একটি শক্তিশালী সুপার হিউম্যান তৈরি করতে চাইছিল, যাতে তারা তাদের বিভিন্ন কাজে ওই শক্তিশালী ক্যারেক্টারকে ব্যবহার করতে পারে। আর মিস্টার রসকে দেখে এই কাজের জন্য তাদের একদম পারফেক্ট ব্যক্তি বলে মনে হয়। ফলে ইন্টেলিজেন্সিয়া যখন মিস্টার রসকে তাদের ওই এক্সপেরিমেন্টে যোগদান করার প্রস্তাব দেয়, মিস্টার রস তখন দ্বিতীয় আর কিছু না ভেবে এক কথাতেই রাজি হয়ে যায়। কারণ তার মনে হয়েছিল সে যদি হাল্কের মতোই শক্তিশালী হতে পারে তাহলে হাল্ককে সে খুব সহজেই পরাজিত করতে পারবে। তো পরবর্তীতে ইন্টেলিজেন্সিয়া হাল্কের থেকে রেডিয়েশন শোষণ করে একটি স্পেশাল সিরাম বানিয়ে সেটাই মিস্টার রসের উপর প্রয়োগ করে, আর ফাইনালি মিস্টার রস হয়ে ওঠে রেড হাল্ক, যার পর সে তার পরিচয় গোপন করে বিভিন্ন টাইমে হাল্কের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। পরিচয় গোপন করার কারণ সে নিজে একজন সামরিক অফিসার, তাই তার প্রফেশনাল লাইফে যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণেই সে তার পরিচয় গোপন করে। তো এই হলো কমিক অনুযায়ী রেড হাল্কের অরিজিন। এবার সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিই রেড হাল্কের পাওয়ার কি কি রয়েছে। আমাদের পরিচিত গ্রিন হাল্কের মতো রেড হাল্কের মধ্যেও অতি মানবীয় শক্তি, স্থায়িত্ব এবং সহনশীলতা রয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো গ্রিন হাল্কের থেকে বেশ কয়েকটি বিষয়ে রেড হাল্ক বেশি শক্তিশালী। যেমন রেড হাল্কের মধ্যে রেডিয়েশন শোষণ করি এক বিশেষ ক্ষমতা রয়েছে, তাই যে কোনো শত্রুর সঙ্গে লড়াই করার টাইমে সে তার পাওয়ার এনার্জিকে শোষণ করে নিজের ক্ষমতা বাড়াতে পারে। আবার ডক্টর ব্যানার যেমন হাল্কে রূপান্তরিত হলে তার ব্রেন সম্পূর্ণই আলাদা হয়ে যায়, রেড হাল্ক কিন্তু একদমই সেরকম না। কারণ মিস্টার রস রেড হাল্কে রূপান্তরিত হওয়ার পরও তার ব্রেন কিন্তু সম্পূর্ণরূপে মিস্টার রসই চালনা করে, তাই রেড হাল্কের ব্রেন একজন সামরিক অফিসারের মতোই কাজ করে। আবার ডক্টর ব্যানার নিজের ইচ্ছায় হাল্কে রূপান্তরিত হতে পারে না, একমাত্র সে কোনো কারণে রেগে গেলে তবেই হাল্কে রূপান্তরিত হয়। কিন্তু মিস্টার রস তার নিজের ইচ্ছায় যে কোনো টাইমে এই রেড হাল্কে রূপান্তরিত হতে পারে। কি এতক্ষণে ভাবছেন নিশ্চয়ই, তাহলে তো রেড হাল্ক আমাদের পরিচিত গ্রিন হাল্কের থেকে অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, নো ডাউট বেশি শক্তিশালী, কিন্তু তার মধ্যেও কিছু মাইনাস পয়েন্ট রয়েছে। যেমন রেড হাল্ক যখনই অন্য কারোর পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে কিংবা লং টাইম কারোর সঙ্গে ফাইট করতে থাকে, তখনই সে মারাত্মকভাবে হিট হতে শুরু করে। আর সেই হিটই যখন সহ্যের বাইরে চলে যায় তখন তাকে যে কেউ অনায়াসে পরাজিত করতে পারে। তো এই হলো রেড হাল্কের অরিজিন এবং তার পাওয়ার। কমিকে আমরা তাকে শুধুমাত্র ভিলেন রূপে না, বিভিন্ন ভালো কাজেও দেখতে পেয়েছি। এমনকি থান্ডারবোল্ট এবং অ্যাভেঞ্জার্স টিমেরও মেম্বার হতে দেখা গেছে। বর্তমানে ক্যাপ্টেন আমেরিকা 4 মুভি টিজারে রেড হাল্কের একটি ঝলক দেখা গেছে। আবার পরবর্তী বছরই মুক্তি পেতে চলেছে থান্ডারবোল্টস, যেখানেও হয়তো আমরা রেড হাল্কে দেখা পেতে পারি। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, খুব সম্ভবত ক্যাপ্টেন আমেরিকা 4 মুভিতেও কমিক অরিজিন মতো মিস্টার থেডিয়াস রসকেই রেড হাল্ক রূপে দেখানো হতে পারে। কিন্তু যে অ্যাক্টরকে আমরা দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে মিস্টার থেডিয়াস রস হিসাবে দেখে এসেছি, সেই অ্যাক্টরকে ক্যাপ্টেন আমেরিকা 4 মুভিতে চেঞ্জ করা হয়েছে। কারণ মিস্টার উইলিয়াম হার্ট 2022 সালের 31 মার্চ মারা গেছেন, তাই ক্যাপ্টেন আমেরিকা 4 মুভিতে মিস্টার উইলিয়াম হার্টের বদলে থেডিয়াস রস চরিত্রে অভিনয় করতে চলেছেন মিস্টার হ্যারিসন ফোর্ড। ক্যাপ্টেন আমেরিকা 4 মুভি টিজার বেশ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে, তাই আপনারা যদি এর কোনো ব্রেকডাউন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে চেষ্টা করব ছোট্ট একটি ব্রেকডাউন ভিডিও বানানোর। ওকে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।